ফাইনালি বৃষ্টি হচ্ছে। তো বেশি গরম পড়ে গেছিল না, বৃষ্টিটা হওয়াটা খুব দরকার ছিল। তো ওয়েদারটা একদম দারুণ লাগছে। দেখো চেয়ারটা রেখে এখানেই আমি বসেছিলাম কিছুক্ষণ আগে, সুন্দর লাগছে ওয়েদারটা। এটা বলো তো কি হচ্ছে এখন? গরম গরম খিচুড়ির ব্যবস্থা। ভাবলাম যে আজকে খিচুড়ি দিয়ে করা হোক, মানে রাতের ডিনারটা সারা হোক, কারণ বাইরে খুব বৃষ্টি হচ্ছে। তোমাদেরকে দেখালাম, খুব জোরে বৃষ্টি হচ্ছে। মানে তোমাদের সাথে আরেকটা ব্যাপার শেয়ার করার ছিল, সেটা হচ্ছে মানে নর্মালি আমি যেমন আগের ব্লগ গুলোতে অনেক সময় বলেছি যে আমি গ্রিন টি খাই, দুধ চা খেতে খুব ভালোবাসি কিন্তু খাই গ্রিন টি। তো দুধ চা তোমার এখন আর কি একটু দুধ চা খেতে মন করছে, একটুখানি এলাচি দিয়ে মানে ইলাইচি চাই, হ্যাঁ খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে বৃষ্টি হয়েছে তাহলে বানাই একটু, তো সেটাই আর কি বানাবো। তো এখন একটু ইয়ে করে নিচ্ছি, এলাচটাকে একটু খেতে করে নিচ্ছি। তো চাটা বসিয়ে দিয়েছি এখন, আর এবার এলাচগুলো দিয়ে দেবো। হ্যাঁ, এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে, যদি শ্রিয়া এই ব্লগটা দেখে, ভিডিওটা যদি দেখে, তো শ্রিয়া বুঝবে। শ্রিয়া মানে আমার রুমমেট, মানে আমার মাস্টার ডিগ্রির সময়ের কথা বলছি, ও খুব ভালো এলাইচি চা, মানে আমি ওর হাতেই প্রথম এলাইচি চা খাই কলকাতায়, মানে ও খুব ভালো বানাতো চাটা। তো আমি মাঝে মাঝে ওর সাথে যখনই কথা হয় আমি ওকে অলওয়েজ বলি যে তোর হাতের এলাইচি চা খুব মিস করি। তো মানে আজকে হঠাৎ করে ইচ্ছা করলো যে না বানাই এলাচ দিয়ে চাটা, তো ওর হাতের চায়ের কথা আমার খুব মনে পড়ছে। মানে আমিও বানাই বাট ও একদম খুবই ভালো বানায়। তো দুধটা ফুটে এসছে, এবার এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চা পাতাটা। মানে এই বৃষ্টি হলেই না মানে এত বাড়ির কথা মনে পড়ে, মানে ছোটবেলার কথা খুব বেশি মনে পড়ে, যে ছোটবেলায় এরকম বৃষ্টি পড়লে আমাদের ওইদিকে তো প্রচণ্ডই ঝড় হয়। যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো তারা জানো কিরকম কালবৈশাখী ঝড় হয়, এখানে তো সেরকম কিছুই হয় না। যাই হোক, তো বৃষ্টি হলেই যেটা মেন যেটা আগে মনে হয় হচ্ছে, মা অলওয়েজ করতো হচ্ছে পেঁয়াজি, যেটা আমি খেতে খুবই ভালোবাসি, আর তারপর কুড়াতাম হচ্ছে আম, ঠিক আছে। তো যাই হোক, আমাদের চা কিন্তু রেডি, এবার ঢেলে জাস্ট খাওয়ার পালা। তো চাটাকে আমি হওয়ার পর না একটু বন্ধ করে একটুখানি রেখে দিয়েছিলাম, যাতে একটু ভালোভাবে ফ্লেভারটা আর কি চলে আসে। তো এরপর চাটা ছেঁকে নেবো, অ্যান্ড এখন চাটা খেয়ে নিচ্ছি, ঠিক আছে। তো আবার চলে এসেছি রান্নাঘরে, চা খাওয়ার পর ডালটা দেখছো ফুটে গেছে, অ্যান্ড চালটাও আমি ধুয়ে অ্যাড করে দিয়েছিলাম। এটা যেটা সুবিধা মানে আমার মনে হয় না, তেলটা অনেকটা বেশি পড়ে যায়, তো এটা দিয়ে তেলটাও কম ইউজ হয়। অল্প একটু হলুদ আমি দিয়ে দেবো যাতে না ছেটায়, নাহলে খুব ছেটায় চারিদিকে, একদম আমার খুব ভয় লাগে। তেলে ছেটানোতে একবার কি হয়েছিল এটাও এটাও শ্রেয়া জানে,
আমার ইয়েতে থাকাকালীন সবজিগুলো অল্প নেড়ে একটু নুন হলুদ এই হলুদ দিয়ে দিয়েছি আর একটুখানি নুন দিয়ে আমি খিচুড়ির মধ্যে এটা অ্যাড করবো। তো হ্যাঁ, যেটা বলছিলাম এই সবজিগুলো ভাজার সময় মানে আমি অলওয়েজ হলুদ দিয়ে দিই এর জন্যেই, কারণ অলরেডি মানে পিজিতে থাকাকালীন মানে পিজি মানে ওই মেসে থাকাকালীন এরকম গরম তেল ছিল। একদিন আমি এরকম ডালিয়া বানাচ্ছিলাম রাত্রেবেলা কলেজ থেকে এসে, আর তাড়াহুড়োর চোটে আমি পুরো গরম তেলে এমনভাবে সবজিগুলো দিয়ে দিয়েছি পুরো একদম গরম তেল উচ্ছলে পুরো আমার হাতে। আর সে যে কী যন্ত্রণা, মানে যতই আমি জলের নিচে হাত রাখি ডুবাই যাই করে নিলাম না কেন, ওই সময় মানে সেই ফোসকা খুব কষ্ট পেয়েছিলাম ওই সময়। ঠিক আছে, এক এদিকে কলেজ, তার মধ্যে এদিকে হাত জ্বলে গেছে, মানে ওই দিনটা আমি আজও মানে ভুলতে পারবো না। তো আমার তারপর থেকেই গরম তেলে আমি যখনই ইয়ে করে আমি খুব কেয়ারফুল থাকি। আর সত্যি এখন ওয়েদার অনেক অনেক ভালো। আর দিদি তুমি যদি দেখো, তোমাকে আমি কি বলেছিলাম যে দিদি বৃষ্টি কেন হচ্ছে না, বৃষ্টি কেন হচ্ছে না, খুব খিচুড়ি খেতে ইচ্ছা করছে, খিচুড়ি অ্যাটলিস্ট খুব জোরে বৃষ্টি হলে তো খিচুড়িটা বানাতে পারি। তো ফাইনালি আমি খিচুড়ি বানাচ্ছি, তুমি যদি ব্লগটা দেখো তো দেখবে তোমার সাথে অলরেডি আমার কথা। বেগুন ভাজা খিচুড়ি হলে আর কি চাই, তাও এরকম যে ছানাটিটা দেখছো, এই ছানাটিটা বানানো, নট কেনা না, ছানাটিটা হচ্ছে বানানো। বাবা মা এসেছিল অলমোস্ট 2 বছর আগে, মাঝখানে আগের বছর আসতে পারিনি ওরকম একটা দুর্ঘটনা ঘটার জন্য। আগের বছর আসার কথা ছিল অ্যানিভার্সারির সময়, বাট আসতে পারিনি, তোমরা সবাই জানো। তো এটা কিন্তু বানানো, মানে এই ফ্ল্যাটে যখন শিফট করি তখন বাবা নিয়ে এসেছে। এবার এখন আমি এটা দিয়ে দেবো, হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার খিচুড়িটায় অল্প একটু আমি হলুদ অ্যাড করবো, বেশি দেবো না। এখন দেখে মনে হচ্ছে না খুব হালকা হয়ে রয়েছে, এটা কিন্তু আস্তে আস্তে বাড়বে, হলুদের রং কিন্তু মানে আস্তে আস্তে ডেভেলপ করে। মানে অনেকে আমরা ভাবি, মানে আমিও আগে অনেক ভুল করতাম রান্না করার সময়, অনেকটা বেশি হলুদ পড়ে যেত খাবারে। এতে কি হয় মানে হলুদটা না পরে গিয়ে আরো কালচে রং হয়ে যায়। আমার দিদার থেকে শেখা, আমার দিদা বলে ফোড়নটা লাস্টে দিলে না গন্ধটা থাকে, মানে যে ফ্লেভারটা আস্তে আস্তে মেশে ওটার সাথে, ফোড়ন প্রথমে দিয়ে দিলে না মানে গন্ধটা না অনেক ইয়ে হয়ে যায়, অনেক বেশি ডিজলভ হয়ে যায়, মানে এটা কিরকম একটা হয়। আমার দিদা অলওয়েজ ফোড়ন লাস্টে দেয় খিচুড়ি, আমার দিদার হাতের খিচুড়ি কি বলবো, মানে আমার দিদার হাতের খিচুড়ি যারা খেয়েছো তারা জানো কিরকম বানায়, মানে অমৃত অমৃত।
বানানো হয়ে গেছে, এবার হাওয়ার পালা, ঠিক আছে? খুব মানে গন্ধ তো বিশাল ভালো বেরোচ্ছে, এবার দেখা যাক কিরকম হয়েছে খেতে। ভাইকে দিলাম, এবার আমিও বসে যাবো। তো ব্লগটা এখানে আমি এন্ড করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর আমাদের চ্যানেলের সাথে এইভাবে আমাদের সাথে থেকো, আমাদের পাশে থেকো, আর সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি তোমাদের।